Kaddes থেকে Baytullah থেকে কিরা নামাজ শুরু করলে বলে ইমানদার আল্লাহর হুকুম পালন করার ব্যাপারে দেরি করবে না বলে নামাজের মধ্যেই কিরা গেছে এর দ্বারা অনেকে আলাদা হয়ে গেছে যে আগে যে বাইতুল মুকদ্দাসের থেকে কিরা নামাজ পড়ছে এই নামাজ কি জয়া হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বলে সমালোচনা শুরু হয়ে গেছে কিন্তু ইমানদার সাথে সাথে নামাজের মধ্যে কিরা করছে ইমানদারের উপর এরকম বিভিন্ন হালাত আছে বলে গাজর গোস্ত খাওয়া হালাল ছিল তো যখন সাহাবায়ে কেরাম গাজা জবাবেরা গোস্ত বোনা করে এখন খাইবে পেটে রকিদা আল্লাহ হুকুম আছে যে গাজর গোস্ত হারাম এক সাহাবীকে বলেন এলান করে দাও আর যখন এলান করে দিলেন বলে সাথে সাথে সাহাবায়ে কেরাম এই গাজর গোস্ত দূরে নিক্ষেপ করলেন এক লোক মল খায়া দেখেন নাই যে পেটের গিদা মাত্র এখন হুকুম নাজিল হলো একটু খায়া নেই তো না বলে সাথে সাথে পুরা করে বলে একজন ইমানদার বলে সে তো সাথে সাথে আল্লাহর হুকুমকে পুরা করে ইমানদার যে কোনো হালাত আসে জম্মা থাকবে ইন্নামাল উসরি ইউসরা সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ সব সময় এক হালাত আসবে না বলে ইমানদার তো হাঁসের মতন বলে যখন পানি বাড়তে থাকে বন্যা হয় পানি বাড়তে থাকে তা হাঁস হাসতে থাকে যে আমার কোনো চিন্তা নাই আমি তো সাঁতার জানি কি বলেন হাঁসের সাঁতার জানে তো একজন ইমানদারের উপর যখন হালাত আসবে ইমানদার মনে করবে আমার কোনো ভয় নাই আমি সবর জানি আমি তাকওয়া জানি আমি তাওয়াক্কুল জানি আমি নামাজ জানি আমি তো আমল জানি একজন ইমানদার সে তো ঘাবড়াইবে না পেরেশানি আইলে সে ঘাবড়াইবে না সে বলে আমল দ্বারা এরকম ভাবে মাসলাকে হল করার জন্য চেষ্টা করে এই জন্য বলে আমল দ্বারা মাসলাকে হল করে বলে একজন ইমানদার বলে তার দ্বারা তো আল্লাহর হুকুম নষ্ট হইতেই পারে না বলে একজন ইমানদার সে তো আল্লাহর হুকুমকে সব সময় সামনে রাখে আল্লাহর হুকুম সামনে রাখবে আল্লাহর হুকুম পালন করার ভিতরে দেরি করবে না বলে একজন ইমানদার বলে তার ভিতরে সন্নত আসবে বলে দিনের 12টার সময় সূর্য উঠলো এটা আলো ছাড়া সম্ভব কিন্তু একজন ইমানদার তার ভিতরে সন্নত আসবে না এটা সম্ভব না এটা সম্ভব না এবং একজন ইমানদার সে তো সন্নতের উপর চলবে তার উপর সন্নতকে ফিট করবে একজন ইমানদারের ভিতরে নবীর মহব্বত থাকবে বলে আল্লাহ রাসূল এই উম্মতের জন্য কত দোয়া করতেন কত চোখের পানি ছাড়তেন এখনো মদিনায় শুয়ে শুয়ে একান্ত আছে বলে আল্লাহ রাসূলের ছেলেরা ছোট থাকতে অন্ধকার হয়ে যেত মারিয়া কাপ্তিয়া থেকে ইব্রাহিম নামে এক ছেলে ছিল একটু বড় হয়েছিল আদি সুরের মধ্যে আছে সাওয়ারির উপর উঠতে পারত এরকম বড় হয়েছিল আল্লাহ রাসূল খুব মহব্বত করত তাকে নিয়ে সাহাবায়ে কেরামের নিকটেও যাইত এক সময় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের নিকটে ছিলেন বাসা থেকে খবর আসছে যে ইব্রাহিমের মহর্ষ অবস্থা এই খবর পায় আল্লাহ রাসূল জুতা ছাড়াই ঘরে প্রবেশ করলেন ঘরে প্রবেশ করে দেখেন যে ইব্রাহিমের অন্তকাল হয়ে গেছে আল্লাহ রাসূল চোখের পানি রাখতে পারে নাই আল্লাহ রাসূলের চোখ থেকে পানি আসতেছিল আল্লাহ রাসূলের কান্না দেখা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা সমস্ত নবীগণকে বিশেষ একটা দোয়া দান করতেন যে দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায় তা আপনারও বিশেষ একটা দোয়া আছে আপনি বিশেষ দোয়া করেন যাতে আল্লাহ তাআলা ইব্রাহিমকে জীবিত করে দেয় আল্লাহ রাসূল বলেন যে হে আয়েশা সমস্ত নবীগণ ওনাদের বিশেষ দোয়া দুনিয়াতে করে ফেলতে যেরকম নূহ আলাইহিসসালাম দাওয়াতের মেহনত করে তখন এরকম ভাবে কাফেরদের জন্য বদ দোয়া করতেন
রব্বি লা তাজর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, যে আল্লাহ জমিনের মধ্যে কোনো কাফের বাকি রাখো না। জোর বৃষ্টি তুফান দিয়া আল্লাহ তাআলা কাফেরদেরকে শেষ করে দিচ্ছে। এরকম নবীগণ দুনিয়াতে এই বিশেষ দোয়া করে ফেলছে। আর আল্লাহ রাসূল বলেন যে আয়েশা, আমার যে বিশেষ দোয়া, কাল কিয়ামতের দিন আমার উম্মতকে সুপারিশ করে জান্নাত নেওয়ার জন্য রাখা দিচ্ছে। ইব্রাহিমের জন্য চোখের পানি ছাড়ছে কিন্তু বিশেষ দোয়া করে নাই, এই বিশেষ দোয়া এই উম্মতের জন্য রাখছে। আল্লাহ রাসূলের ভিতরে এই উম্মতের কত মহব্বত। বলে কার হাশরের ময়দানে সমস্ত নবীগণ ইয়া নাফসি নফসের চিন্তা করবে, আর আল্লাহ রাসূল এই উম্মতের চিন্তা। শুধু এক জায়গার মধ্যে থাকবে না, একবার জাহান্নামের দরজার কাছে চলে যাবে, আমার উম্মত না জানি জাহান্নামের মধ্যে পড়তেছে, এমনকি জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। বলে আল্লাহ রাসূলকে তো আমরা চিনতে পারলাম না, কিন্তু জাহান্নামের আগুন চিনতে পারবে। আল্লাহ রাসূল যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করবে এক গুনাহগার উম্মতকে দেখার জন্য, বলে জাহান্নামের আগুন নিচে চলে যাবে, বলে আগুন চিনতে পারবে। একবার মিজানের কাছে ছুটবে, আমার উম্মত না জানি মিজানের মধ্যে হালকা হয়ে যেত, আরেকবার ফুলচেরাতের কাছে ছুটবে, আরেকবার মকামে মাহমুদের মধ্যে সেজদাত কইরা ইয়া হাবলি উম্মতি, বলে এই উম্মতের জন্য কান্দতে থাকবে। উম্মতের এই জানাপোড়া, এই ব্যথা আল্লাহ রসুলের ভিতরে। বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাল হাশরের ময়দানে আল্লাহ রসুলকে বলবেন যে আমার হাসান হুসাইনকে যে শহীদ করা হয়েছিল এটার কি বদলা হবে। আল্লাহ রসুল বলবেন হে ফাতেমা, তুমি হাসান হুসাইনের চিন্তা করতেছ, আমি তো সমস্ত উম্মতের চিন্তা করতেছি, আমার উম্মতের কি হালাত হবে, উম্মতের এত জ্বালাপোড়া ব্যথা ছিল। উম্মতের ব্যথায় আল্লাহ রসুলের ভিতর থেকে সবসময় কান্দার আওয়াজ আসতো। ওহি নাজিল হওয়ার পরে বলেন লা রাহাতা বাদাল ইয়াউম, আজকের পরে আমার আর কোনো আরাম নাই, এত মেহনত এত ফিকির করছেন, আল্লাহ তাআলা নিজেই সান্ত্বনা দিতেছিলেন, ফাল আল্লাহকা বাকিউন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন, কাফেররা যদি মুমিন না হয় তা আপনি নিজের জীবন দিয়া দিবেন, ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসরাতিন, কাফেরদের উপর আফসোস করতে করতে আপনার জান যাতে চলে না যায়। আল্লাহ রসুল এই উম্মতের জন্য কত ফিকির করছে, এই জন্য আল্লাহ রসুলের মহব্বত ভিতরে নিয়া বলে প্রত্যেকটা সন্নতকে ফিট করা, সন্নতকে ফিট করা, বলে সন্নতের ভিতরে মুজাহাদা, আর এই মুজাহাদার ভিতরে আল্লাহ তাআলা হেদায়াত রাখছে, মুজাহাদার ভিতরে হেদায়াত, বলে সন্নতের বিকল্প হইতেই পারে না। বলে ব্রাশের দ্বারা দাঁত পরিষ্কার হইতে পারে কিন্তু সন্নতের যে নেকি, মেসওয়াক দ্বারা যে সন্নতের নেকি, এটা কখনো আদায় হবে না। এই জন্য সন্নতের এহতেমাম, একটা মোমেন সে তো সন্নতের মহব্বত ভিতরে রাখে, সে তো তার ভিতরে সন্নতকে ফিট করবে, সে সন্নতকে ছোট মনে করবে না। আজকাল আমরা সন্নতকে সন্নতের চাহিদা মনে করে, হ্যাঁ ছোটো ছোটো সন্নত মনে করে আছে, এরা সেটা সন্নতের চাহিদা, সাহাবা একরাম তো কোনো মুস্তাহাব ছাড়ত না, কোনো মুস্তাহাব ছাড়ত না। এই জন্য সন্নতের এহতেমাম করা, আমার দ্বারা যাতে সন্নতের কমি না হয়, আমি আমার নামাজকে বানাই, আমার আমলকে বানাই, বলে আমল দ্বারা মাসলাহ করার চেষ্টা করি। বলে সাহাবায়ে কেরাম তো নামাজ পায় খুশি হয়েছে, নামাজ দ্বারা সমস্ত মাসলা হল করছে। আজকে আমাদের নামাজের কি অবস্থা, এই জন্য আমার নামাজের উপরও যাতে একদিন আসে, এই জন্যই তালিমের হালকার মেয়েদের জিম্মা বসা। এবার হজরত বলতেছিলেন আনা ইন্দা জন্নে আব্দি বি, বলে বন্দা যেরকম আল্লাহ তাআলার উপর ইয়াকিন করবে আল্লাহ তাআলা এরকম মুআমেলা করবে। তালিমে বৈশা
একদিন পয়দা করা যেন আমার আমল দ্বারাই আল্লাহ তাআলা দান করবে, আমল দ্বারা আল্লাহ তাআলা দিবে, বলে আমল দ্বারা মাসলা হল করবে। এই জন্য বলে যার কালেমা নামাজ জানদার হয়ে যাবে তার জিন্দগি শানদার হয়ে যাবে, জিন্দগি শানদার হবে। একটা নতুন মুসলমান মহিলা সে যদি তার নামাজ দ্বারা তার মৃত ছেলেকে জীবিত করতে পারে, আজকে আমরা পুরান মুসলমানের নামাজের কি অবস্থা, নামাজের কি হালা? এই জন্য আমার নামাজ বানাই, আমার আমলকে বানাইবার চেষ্টা করি। তাহলে জমাতের এহতেমাম, আজকে তো কত জমাট ছুটতেছে, জমাতের এহতেমাম নাই। বলে এক বুজুর্গ হিন্দু ড্রাইভার নিয়ে যাইতেছিলেন ইন্ডিয়াতে, আশেপাশে কোনো মসজিদ নাই, কোনো মুসলমানও নাই, তো উনি পেরেশান হয়ে গেল, আরে আজকে তো আমার জমাত ছুটে যাবে। উনি পেরেশান হয়ে হিন্দুকে দাওয়াত দেওয়া শুরু করছে, হিন্দুকে এমন ভাবে দাওয়াত দেওয়া শুরু করছে, পরে হিন্দু কালমা বইরা মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে ওই ওনাকে নিয়ে জমাতের সাথে নামাজ পড়ে, বলে জমাতের কথা হেলতে মাম ছিল, আজকে তবলিগের সাথে জমাতের হেতে মাম নাই, সাহায্যতের হেতে মাম নাই। বলে তবলিগ ওলা সাহায্য করবে না, এটা তো হইতেই পারে না, তবলিগ ওলা সাহায্য করবে না। বলে রাজা বা সরাও যদি এভাবে আমলের এহতেমাম করতে পারে তা আমরা কেন পারবো না। বলে ইন্ডিয়াতে এক বুজুর্গ এন্তেকাল করছে, এন্তেকালের সময় এই ওসিয়ত করছে, আমার জানাজার নামাজ যাতে এমন লোকে পড়া যার সাহায্য মিস নাই, যার আসরের সন্নত মিস নাই, যার তকবিরে গুলা মিস হয় নাই, আর যে বালে ঘর পরে কোন বেগানা মহিলার দিকে নজর করে নাই। বলে ওনার মৃত্যুর পরে অনেকে আসছে যে বুজুর্গ মানুষ জানাজার নামাজ পড়ায়, আয়েশা ওসিয়ত নামাজ দেখা সবাই পিছনে চলে যান। তখন বাদশাহ আলতামাস উনি আসতেন, উনি আয়েশা এই ওসিয়ত নামাজ দেখা বলেন সবাই কাতার সোজা করেন, কাতার সোজা করায়া বাদশাহ আলতামাস নিজে জানাজার নামাজ পড়ায় দিল, আর এই কথা বললো বুজুর্গ এন্তেকাল করলো কিন্তু আমার গোপন রহস্যকে ফাঁস করে দিল, আমার এই আমলের ব্যাপারে তো অন্য কেউই জানতো না, আজকে এই বুজুর্গ ফাঁস করে দিল। একজন বাদশাহ হইয়া তার ভিতরে দিনের কত বোধ, তার আমলের কত এহতেমাম। বাদশাহ দুব্বা মদিনাতে গেছেন, উনি এই খবর পাইছেন যে আখিরি জমানার নবী মদিনাতে আসবে, যেখানে খেজুর গাছ বেশি ইয়াসরব ওই জায়গাতে আখিরি জমানার নবী আসবেন। তখন উনি এখানে একটা বিল্ডিং নির্মাণ করলেন এবং উনি আল্লাহ রসুলের উপর ইমান আনয়ন করলেন যে আখিরি জমানার নবীর উপর আমি ইমান আনয়ন করলাম, আমি মুসলমান হইলাম, আর আমার এই বিল্ডিং এর মধ্যে এই আখেরি জমানার নবী থাকবে। হ্যাঁ, বলে ওই বিল্ডিং ওই আসতে আসতে আবু আইয়ুব আনসারি রাদি আল্লাহ তাআলার বাগে আসছিল, আর আল্লাহ রসুল মদিনাতে গিয়া প্রথম যে মেহমান হয়েছে আবু আইয়ুব আনসারি রাদি আল্লাহ তাআলার মেহমান হয়েছে, আর এই ঘর কে নির্মাণ করছিল বাদশাহ তুব্বা। বলে রাজা বাদশাহদের ভিতরে এরকম দিনের বোধ ছিল, এখন এমন রকম আমলের এহতেমাম ছিল। এই জন্য আমাদের আমলের এহতেমাম, নামাজের এহতেমাম। আজকে আল্লাহ তাআলা মাফ করুক, আজকে আমাদের আমলের রুহানিয়ত নষ্ট হয়ে গেছে এই মোবাইলের কারণে। হ্যাঁ, এই আমলের রুহানিয়ত নষ্ট হয়ে গেছে, এই জন্য আমার নিজে বাড়তে হবে, আমার বিবি বাচ্চা নিয়ে আগে বাড়তে হবে। বলে পিতা মাতার তাসির সন্তানের মেতে পড়ে, আজকে আমরা চাই আমাদের ছেলে মেয়ে চোখে ঠান্ডক হোক, আমার আগে বাড়তে হবে, আমার বিবিকে আগে বাড়াইতে হবে, তখন ছেলে মেয়ে দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, আসর পড়বে। বলে আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ কিভাবে হয়েছে,
বলে শুধু একটা পথ সমুদ্র দিয়ে বাইসা যাইতেছিল, কি তার কারণে এটা খায় ফেলছে? খাওয়ার পরে ওনার ভিতরে গেল, আরে গারফল খাইতাম। কাল কি আমাদের দিন যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, আমি তো আল্লাহর পাকড় থেকে বাঁচতে পারবো না। তো ফলটা যে দিক থেকে আসতেছিল ওই দিকে রওনা করলেন, গিয়া সমুদ্রের কিনারে এক বাগান পাইলেন। বাগানের মালিকের কাছে গিয়া বলেন, আমি আপনার বাগানের ফল খাইয়ে ফেলছি, আমাকে ক্ষমা করে দেন। তো মালিক বুঝতে পারছেন, আরে এই লোক তো সাধারণ লোক না, এই লোক তো আমার আটকাইতে হবে। বলেন, হ্যাঁ আপনাকে ক্ষমা করব, কিন্তু আমার বাগানে আপনাকে কাজ করতে হবে। কাজ তো ঠিক আছে, কাজ করা সহজ, আল্লাহর পাকড় থেকে বাঁচা কঠিন। বলে এরকম কাজ করলেন। পরে বলেন, এখন মাফ করে দেন, কার একটা শর্ত, আমার এমন এক মেয়েকে বিয়ে করতে হবে যে মেয়ে চোখে দেখে না, কানে শুনে না, বুবা হাত কাল লেখরা। উনি চিন্তা করে বলেন, এমন মেয়ে বিয়ে করা সহজ, কিন্তু আল্লাহর পাকার থেকে বাঁচা কঠিন, আমার তো আল্লাহর পাকার থেকে বাঁচতে হবে। বলে বিয়া শাদী হয়ে গেল, এখন মেয়ে যে রুমের মধ্যে, এই রুমের মধ্যে ছেলেকে ঢুকাই দিল। ভিতরে গিয়া দেখে এমন সুন্দরী মেয়ে আর হইতেই পারে না, সব কিছু ঠিক আছে। তো চাইছে রুম থেকে বাহির হয়ে যাবে, শ্বশুর এসে বলেন, বাহির হওয়ার কোনো দরকার নাই, তো এটাই আপনার বেবি। আমি এই জন্য বলছি, আমার মেয়ে চোখে দেখে না, আমার মেয়ে কোনোদিন আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে নজর করে নাই। আজকে আল্লাহ তাআলা মাফ করুক, আমরা তবলিগ বলে আমরা দিনদার যারা, এই টাচ মোবাইল নিয়া নিয়া আমরা নিজেরাই হজরতের কথা মানতে পারি না, টাচ মোবাইল নিয়া নিয়া এই মোবাইলের মধ্যে ব্যস্ত। আল্লাহ মাফ করুক, এটাকে গুনাহই মনে করে না। রাত্র কি রাত্র কাটাইতেছে, মসজিদের মধ্যে শুয়া শুয়া মোবাইল দেখে, তাহাজ্জুদ পর্ব দূরের কথা, ফজরের নামাজ কাজা হয়ে যায়, কোথায় তাহাজ্জুদ পড়া উম্মতের ব্যথা নিয়ে কানবে, চোখের পানি ছাড়বে। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে গিয়া গিয়া কান্দতো।